উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই ভিন্ন মেজাজে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কার্শিয়াংয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। যদিও পারিবারিক অনুষ্ঠানে খুব কম সময় থাকবেন বলেই জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই চা বাগানে কখনো চা পাতা তুলতে, আবার কখনো চা শ্রমিকদের শীতের পোশাক বিলি ও তাদের সঙ্গে কথা বলতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বরাবরই পাহাড়ে এলে একটু অন্য মেজাজেই দেখা যায় তাকে। মোমোর দোকানে ঢুকে মোমো বানাতেও দেখা গিয়েছে এরাকে। বৃহস্পতিবার কাশিয়াঙের মকাইবাড়ি চা বাগানে শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলেন তিনি। এরপর শ্রমিকদের সঙ্গে কথা বলেন ও তাদের শীতের পোশাকও দেন। শুক্রবার কাশিয়াঙের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও অনুষ্ঠান রয়েছে তার। আগামী 12 ডিসেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তার অনুষ্ঠান রয়েছে। সেদিনই অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023. At Exhibition Ground near IG Office, NH31A Bypass Road, Siliguri, West Bengal. पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।